الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى ألك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى ألك وأصحابك يا نور الله تحياتنا بيرا مدني channel جي جاكنديكي مدني channel دارباهي كونستانو پدان মুবারকবাদ আমি পেশ করছি নবী পাক সালু ওয়াসাল্লামের নুরানি ফরমান আমরা শ্রবণ করি আল্লাহর হাবিব ফরমান যার হাদিসে পাকের খোলাসা হচ্ছে তোমরা তোমাদের সমূহকে আমার উপর শরীফ পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করো কেননা তোমাদের এই দরুদ কিয়ামতের দিন নূর হবে আমরা যদি চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুশরী পাঠ করে আমাদের মজলিসকে বরকত করতে তাহলে আসুন আমরা mohabbat সহকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুশরী পাঠ করি সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় শ্রোমাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা লোক একটা হচ্ছে নেকির লোক আরটা হচ্ছে গুনাহের লোক আরেকটা হচ্ছে দুনিয়ার লোক দন সম্পদের লোক মানুষকে বরবাদ করে দেয় তসনস করে দেয় একটা জিনিস পেল আরও চায় আরেকটা পেল আরও চায় এরপরে আরও চাই এ চাইতে চাইতে একদিন কবরে চলে যেতে হয় তার তবা করার সুযোগটাও মিলে না আর যারা আল্লাহ যা দিয়েছে এর উপর সন্তুষ্টি দেখে আকিরাতকে গোছানোর জন্য আকিরাতে কামিয়াবির জন্য চেষ্টা করে গিয়েছেন তারা কিন্তু কামিয়াবি হয়েছে আল্লাহ আমাদেরকেও কামিয়াবি দান করুক আর একটা হচ্ছে মন খারাপ কাজের লোক সিনেমা একটা দেখেছে মন বড় না আর একটা দেখা লাগবে নাটক একটা দেখেছে আর একটা দেখা লাগবে একটা ব্যান্ড পার্টি দিয়েছে আরো বড়সড় আয়োজন করতে হবে দুই চারটা গেমস খেলেছে তো আরো খেলতে হবে সময় ব্যয় করতে হবে আরে ইপটি জিগের মতো বড় বড় অপরাধের মধ্যে লিপ্ত হচ্ছে না আরো বড় বড় অপরাধ করতে হবে যেন ওয়াদা করে নিয়েছে বড় থেকে বড় অপরাধ করতেই হবে এটা হচ্ছে গুণাহের লোক যত গুণা করে মন বরে না আরো বেশি গুণা করতে আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় কতই বেকুপের কাজ যে গুণা করে মন বড়ছে না এই কেমন দিন এই কেমন অবস্থা যে গুনাহের কিয়াল করছে গুনা করতে না পারার কারণে আফসুস করছে কথা ছিল গুণা হয়ে গিয়েছে আফসুস করবে বরঞ্চ দেখা যাচ্ছে গুণা করতে পারে নাই গুনাহের কাজে লিপ্ত হতে পারে নাই সেজন্য আফসুস করছে ঘরের দরজা খুলে যাওয়ার ভয়ে আফসুস করছে খুলে গেল হালকা পর্দা সরে গেল টেনশন করছে আরে রাহাল দেখছে কেউ দেখছেন আল্লাহ তালা দেখেছে আল্লাহ তালা ভালো জানেন আর দুনিয়া দুনিয়ার ধনসম্মতের লোক গুনাহের লোক দুইটা পরিহার করতে হবে কিসের লোক আমরা করবো লোক কিন্তু যাই সেটা হচ্ছে নেকির লোক ইবাদত করার লোক যদি সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ পাখের সন্তুষ্টির মধ্যে লিপ্ত থাকে তাহলে তার জন্য আল্লাহ নিয়ামত রেখেছে আল্লাহ পাক তাদের উপর রহম করবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এমন এমন ওয়ালা ছিল প্রিয় ইসলাম মাদিনী চ্যানেলের দর্শকতা আপনি অবাক হয়ে যাবেন যারা ইবাদতের জন্য এমন এমন সুন্দর পদ্ধতি বের করত গুনাহের জন্য নয় ইবাদত করার জন্য কোন ফর্মুলা করলে আমি ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিতে পারি কম্পিটিশন নেকি করার জন্য এমন একটা ঘটনা আপনাদেরকে শোনায় যেমন হাজরতে বিন সোলাইম রাহমাতুল্লাহ আলাই এর পায়ের গুড়ালি নামাজের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ফুলে গিয়েছিল তিনি রাহমাতুল্লাহ আলাই এমন অধিকারে ইবাদত করতেন যে যদি তাকে বলে দেওয়া হতো যে কাল কিয়ামত তবুও নিজের ইবাদতে আর কিছুই বৃদ্ধি করতে পারতো না অর্থাৎ তার ইবাদত যে আরো করবে সে সময়টুকু তার মিলত না সারা রাত্রে ইবাদতের মধ্যে কেটেই যাচ্ছে যদি বলা কাল খেয়ামত যে আর একটু করবে সে সুযোগটা মিলতো না এত বেশি সময় সে ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো যখন শীত আসত শীতের দিন বলা হচ্ছে আমরা তো কম্বল গায়ে দিয়ে ঘুমাই আর তিনি বাড়ির ছাদে শুয়ে পড়তেন যাতে শীত তাকে জড়িয়ে রাখে বুঝতেই তো পারছেন যদি শীত জড়িয়ে যায় তার শরীরে সে ঘুমাতে পারবে না আর আল্লাহ পাখির ইবাদত করবে যখন গরমের দিন আসত তখন রুমের মধ্যে আরাম করতেন যাতে গরম ও কষ্টের কারণে গুম না হয় গুম না আসে আর তিনি সিজদা করা অবস্থায় তিনি রহমতুল্লাহ ইন্তেকাল করেন তিনি আলে দোয়া করতেন হে আল্লাহ তালা আমি তোমার সাক্ষাৎ করাকে পছন্দ করি তুমিও আমার সাক্ষাৎ করাকে পছন্দ করো তাহলে দেখুন এরা মাদিনী চ্যানেলের এমন এমন উৎসাহ উদ্দীপনা বলা ঘটনা আমরা শুনতে পাচ্ছি পৃথিবীতে আমরা অনেক ঘটনা শুনেছি যে নিজের নফসকে এজন্যই কষ্ট দিচ্ছে শীতের মধ্যে গরমের মধ্যে যাতে গুম না আসে আর গুম না আসার উদ্দেশ্য এটাই যে চুরি করতে যাবে না ডাকাতি করতে যাবে না মাদক সেবন করবে না এজন্যই জন্যই না যে আল্লাহ তালার ইবাদত করবে আর আমাদের অবস্থা আমাদের তো এখন তো কারেন্ট আগে তো কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না এখন আমরা এসি ছাড়া ঘুম আসে না যে এসি লাগাতে হবে আগে তো ফ্যান যারা ফ্যানের অভ্যস্ত করে নিয়েছে ফ্যান ছাড়া ঘুম হয় না ফ্যান চলে গেলে স্বাভাবিক আমরা ঘুম ভেঙে যাই আর আল্লাহ আল্লাহওয়ালাগন এরা কিভাবে পুরা রাতটা পুরা সময়টা নেকির মধ্যে অতিবাহিত করবে আল্লাহ পাকে জিকিরে দরুদ শরীফে মিলাদ শরীফে কোরআনে পাখের তে মা বাবার খেদমতে পর উপকার করে আল্লাহবর আল্লাহ তাদের উপর দয়া করুক তাদের উচ্ছে আল্লাহ পাক আমাদেরকে কমা করুক নিজের সময়কে অবশ্যই অহেতু অযথা কাজ থেকে বাঁচাতে হবে হাদিস পাকে সর্বদা নেকি করা লালসা করা নেকি লুবি হবার ব্যাপারে কিন্তু আদেশ দেওয়া হয়েছে এমন নেই যে আমরা নেকি লুবি হবো আমি বলছি তাই নয় নবী পাক সাল আলী ওয়াসাল্লাম স্বয়ং উৎসাহিত করেছেন যে আমরা নেকি লুবি হয় আল্লাহ হাবিব আলী মুসলিম শরীফের মধ্যে ঈর্ষা ফরমান এতে লুপ করো যা তোমায় উপকৃত করবে এবং আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করো অসামর্থ্য হইও না হাজরতে আল্লামা শরফুদ্দিন নবাবী রহমতুল্লাহ আলাই এই হাদিস পাকের আলোকে বলেন আল্লাহ তালার ইবাদতে অধিক হারে লুপ করা এর প্রতিদানের লুপ রাখা কিন্তু এই ইবাদতে নিজের প্রচেষ্টার উপর বর্ষা করার পরিবর্তে আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করো অর্থাৎ এখানে খেয়াল করেন ভালো করে যে অধিক হারে ইবাদতের লুপ করা ইবাদতের প্রতিদানের লুপ করতে বলা হচ্ছে কিন্তু ইবাদতে নিজের চেষ্টার উপর বর্ষা নয় বরঞ্চ আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা আমরা কি আসলে কোনো সময় এরকম চেষ্টা করেছি যে আল্লাহ তালা দরবারে আজকে আমি একশো বারো নফল নামাজ আদায় করবো আজকে আমি এমনি তো এক এক পৃষ্ঠা আমি কোরআন শরীফ তেলাবাদ করি আজকে পাঁচ পৃষ্ঠা আমি তেলাবাদ করবো কখন কে চিন্তা আসছে যে আমি আজকে প্রতিদিন তো সৎকা করি বেশ কম আজকে একটু বেশি করে করব নেকির মধ্যে কম্পিটিশন আমাদের আসে না নেকির ক্ষেত্রে কেমনে কমাবো সে চিন্তা আমাদের আসে আর গুনায়ের ক্ষেত্রে গুণা কিভাবে আধিক্য হবে সে চিন্তা আমাদের মধ্যে সবসময় ঘুরপাক্কায় সেটা আমাদের জন্য লস রয়েছে নেকি লুবি হওয়ার জন্য আমাদেরকে এমন কিছু আশ্চর্য বিষয় সম্পর্কে জানতে হবে যাতে আমাদের অন্তরের লোক জাগে দেখুন আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছে জাহান্নামে আজাব সবাই জানে আর জান্নাতের মধ্যে নিয়ামত সেটাও সবাই জানে তাহলে নিয়ামত কাকে দিবে যে জান্নাতই হবে আর জান্নাতে যেতে হলে নেকি লুবি হতে হবে একবার যদি কেউ আল্লাহ পাকের জিকির আল্লাহ বলে আল্লাহ তালা তার জন্য একটি বৃক্ষ রোপণ করে জান্নাতের মধ্যে আল্লাহ একটা বৃক্ষরোপণ হয়ে গেল আলহামদুলিল্লাহ একটা বৃক্ষরোপণ হয়ে গেল আলহামদুলিল্লাহ একটি রোপণ হয়ে গেল আল্লাহ একবার এক একটি জিকিরে একটা বৃক্ষ রোপণ করা হচ্ছে তাহলে আমি আপনি কেন বসে থাকবো যে সময়ের মধ্যে আমি বেশি পরিমাণে আল্লাহ পাকের ইবাদতের লুবি হয়ে নিয়ামত আমি জান্নাতের মধ্যে বৃদ্ধি পেতে করতে পারছি আমি বসে থাকবো কেন জান্নাতিরাও কিন্তু আফসুস করবে কি কারণে জানেন এই জন্য আফসুস করবে অনেক জান্নাতি যদি আমি দুনিয়াতে আরো একটু ইবাদত করতাম তাহলে এই ইবাদতের কারণে আল্লাহ তালা আমাকে আরো একটু নিয়ামত দিত নিয়ামত পাওয়ার পর আর কিছু নিয়ামত চাইবে আল্লাহ তালা দরবারে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তফিক দান করুন আখিরাত উত্তম বানানোর জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের উচিত আল্লাহ রসুল আলী ওসাল্লামের ভালোবাসা অর্জন করা আল্লাহ আল্লাহাসুরা আলহ ইমরানের একশো তেত্রিশ নগুমাই এবং তোমরা দ্রুত অগ্রসর হও সিও প্রতিপালকের ক্ষমা এবং এমন বৃহস্পের প্রতি যার প্রশস্ততায় সমস্ত আসমান ও জমিন এসে যায় যা ফরেস্ট গার্ডদের জন্য তৈরি করা হয়েছে উক্ত আয়াতের মধ্যে সিরাতুল জিনারের মধ্যে এটা রয়েছে যে গুনাহ থেকে তবা করো আল্লাহ তালার ফরস সমূহকে আদায় করে নেকির উপর আমল করে সকল আমল সমূহ একাগ্রতা সৃষ্টি করে মহান রব আল্লাহ তালার ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রগামী হোক তাহলে জান্নাতের নেয়ামত মত ফরেস জন্য কেন আমরা লেট করবো সো দেরি না করে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তালা নিজেকে নেকির মধ্যে আমরা নেকির লুপ হব নেকি লুপ করব। মানুষকে খাওয়ানো সবের কাজ দান করা সবের কাজ মা বাবার খেদমত করা সবের কাজ তাহলে বড়ো ভাই করলো মেজো কি একটু করতে পারেন মেজো ভাই একটু বাড়াই দিই আরে মেজো ভাই করছে বড় ভাই বলে না এর থেকে আমি একটু বেশি করবো মা বাবার খেদমত আমরা এগুলো কম্পিটিশন করি না আমরা নেকির ক্ষেত্রে ভাগাভাগি করি যে তুমি করো এ বলে তুমি করো এ বলে তুমি করো অথচ গুনাহের ক্ষেত্রে চাই সব নিজেই মুখ গুনাহ শাস্তি দিবে আর নেকি জান্নাতের মধ্যে নিয়ামত দান করবে আল্লাহ তালার পক্ষ থেকে আসবে ইনশাল নেকি করবো পাবো আমাদের উচিত জান্নাতে অগ্রসর হওয়ার জন্য অধিক হারে পাঠ করা সিকির আসকার করা নবী পাক আলাইহি ইসলামের সুনতের উপর আমল করা জান্নাতের দিকে অগ্রসর হন নিজের প্রতিটা আমলে একনিষ্ঠতা অর্থাৎ খালিসভাবে ভাবে যাতে আমরা ইবাদত করতে পারি একাগ্রতার সাথে সেটার জন্য আমরা চেষ্টা করতে পারি পঞ্চম পাড়া নিসার একশো চব্বিশ নং আয়াত আল্লাহ তালা ইসাদ ফরমান তরজুমাই কানজুরিমান এবং যে ব্যক্তি কিছু সৎ কাজ করবে পুরুষ হোক কিংবা নারী আর যদি হয় মুসলমান তবে ওই সব লোক জান্নাতে প্রবেশ করবে তাদেরকে অনুপরিমাণু কম দেওয়া হবে না আল্লাহ অনেক দয়াবান ইসলাম ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হাকিমুল মহম্মদ মুফতি আহমদ ইয়ারকার নেইমি রহমতুল্লাহ আল্লাহ পবিত্র আয়াতের আলোকে বলেন যদি কোনো মানুষ সে পুরুষ হোক কিংবা নারী তার সক্ষমতা অনুযায়ী যদি ন্যাক আমল করে বিশুদ্ধ আকিদা সম্পন্নকারী নারী কিংবা পুরুষ আল্লাহ হক বিশুদ্ধ আকিদা সম্পন্নকারী হয় তার প্রতিদান হলো সে কিয়ামতের পর পাবে সে জান্নাত সে জান্নাতে যাবে আমলের হিসাবে তার জান্নাতের মর্যাদা লাভ হবে আল্লাহ আকবর তার প্রতি তিল পরিমাণ অত্যাচার করা হবে না সে তো উচ্চ মর্যাদার অধিকারী বিনা অপরাধে তার মর্যাদা ক্ষুণ্ণ করে কমিয়ে দেওয়া হবে না কখনো কমানো হবে না সে যতটুকু করেছে আল্লাহ তালা তার বদলা তাকে দিবে তাকে পারলে বাড়িয়ে দেবে নি আমাদের উচিত আমরা যাতে আল্লাহ পাকের সন্দুষ্টের মধ্যে যাতে জীবন অতিবাহিত করতে পারি বাহান আল্লাহন আল্লাহ আল্লাহ আমাদেরকে দয়া করুক জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য কথা নিয়ে আমাদের একটা জিনিস খেয়াল করবেন এক বুজুর্গের আলাই ইনার কাছে একজন ব্যক্তি আসলো আমার ঘরে চারজন বাসিন্দা আমার ইনকাম হলো পাঁচ টাকা মাস শেষ হয়ে যায় আমি তাদেরকে বরণ পোষণে পরিপূর্ণ করতে পারি না হুজুর আমার খায়ের বরকতের জন্য আপনি দোয়া করুন আচ্ছা এরপর আরেক ব্যক্তি আসলো সে বসলো হুজুর আমার ঘরে চারজন আমার মাসে বেতন হচ্ছে দশ হাজার টাকা সেগুলো দিয়ে আমি পুষিয়ে নিতে পারি না আমার সুযোগ হয় না এরপর আরেকজন ব্যক্তি আসলো সে বসলো হুজুর আমার বেতন পঁয়ত্রিশ হাজার টাকা আমি এই বেতন দিয়ে আমার সংসারকে আমি কোনোরকম ব্যাক দিতে পারি না আপনি আমার দন সম্পাদ তার খাইরে বরকতের জন্য একটু দোয়া করুন তো ওই বুজুর্গের রহমাতুল্লাহ রায় বললেন দেখো পর এই মজরিসের মধ্যে কয়জন আসলো এক এক জনের এক এক ইনকাম কেউ এক একজন থেকে অপর জনের কিন্তু টাকার কিন্তু ব্যবধান আছে ভালোই ব্যবধান আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাহলে এই ব্যবধান টাকার পরেও আশ্চর্যের বিষয় সবাই কিন্তু দোয়া চেয়েছে একটা যাতে খাইরে বরকত হয় যাতে বৃদ্ধি পায় তাকে সে চালিয়ে নিতে পারে সংসারটা সুন্দরভাবে তাহলে বুঝতে হবে আল্লাহ যাকে যতটুকু দিয়েছে সেটার মধ্যে তারা কেউ জ্ঞাপনকারী ছিল না তাহলে যে প্রথম ব্যক্তি তো মেনে নিলাম সে কষ্টের মধ্যে আছে। তাহলে যে শেষে আসলো তাহলে সেও কষ্টের মধ্যে আছে। তাহলে প্রথম ব্যক্তিকেও যদি শেষ ব্যক্তির মতো যদি টাকা দেওয়াও হয় সে সে তারপরেও তার সে গুছিয়ে নিতে পারবে না কারণ এই যে মানব যারা রয়েছে আমরা যারা রয়েছে মানব মানবকে বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে আছে খোলাসা যদি একটা পাহাড় একটা উপত্যকা দেওয়া হয় সে দ্বিতীয় উপত্যকার জন্য প্রত্যাশী হবে আল্লাহ যদি আমাকে আরও একটা উপত্যকা দিত আর একটা পাহাড় সম পরিমাণ দিত সে যদি দুইটা পায় আর তৃতীয়টার সে আশা করবে এ মানবকে ধন সম্পদ দিয়ে কি করা যাবে না পেট বরানো যাবে না বরঞ্চ এই মানবের মুখ এই পেটকে মাটি দিয়েই বরানো যাবে আকির হচ্ছে কবর কবরে যেতে হবে সেখানে মাটি খেতে পার মানবের পেটটা অনেক বড় তার আশা শেষ হয় না মাটি একমাত্র তার আশাটা পূর্ণগত মাটি বরাট করে পৃথিবীতে এত নিয়ামত যেটা চাই আরো চাই আরও চাই আর মানুষ চাইতে চাইতে দুনিয়ামুখী হয়ে যাচ্ছে নেকি লুবি না হয়ে ইবাদতে অগ্রসর না হয়ে মন্দা কাজের মধ্যে সে আসক্ত হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে মন্দ আমল থেকে আসক্ত হওয়া থেকে মন ফিরিয়ে আল্লাহ তালার ইবাদতের মধ্যে মন লাগানোর ইবাদতের আগ্রহ বৃদ্ধি করা নেকির প্রতি উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করা এমন পরিবেশ সৃষ্টি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের একটা বুখারি শরীফের হাদি শরীফ আপনাদেরকে শোনায় নবী পাক আলী সালাতাম এর ঈর্ষার্থ হচ্ছে জান্নাতে এতটুকু জায়গা কতটুকু যাতে চাবুক রাখা যাবে তা দুনিয়া এবং যা এর মধ্যে রয়েছে দুনিয়ার মধ্যে বিদ্যমান রয়েছে সবচেয়ে উত্তম আমি স্থান দখল করেছি একটা চেয়ার রেখেছি কতটুকু জায়গা নিল একটা চাবুক আর জায়গা দখল করতে পারে আল্লাহ রবিসাল জানিয়ে দিয়েছে মুখারি শরীফের মধ্যে আসছে যে এতটুকু জায়গা একটু চাবুক রাখার যতটুকু জায়গা জান্নাতের এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম উত্তম আজকে আমরা দুনিয়ার লবি হচ্ছে গুনাহের লুবি হচ্ছে সম্পদের লোভ করছি অথচ সামান্য যদি বলা হচ্ছে একটু চাবুক পরিমাণ যদি আমার সম্পদ মিলে যায় জান্নাতের মধ্যে তা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে এর চাইতে উত্তম বলা হয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার সে তফিক দান করুন আল্লাহ তালা ইরশাদ করেন আমি আমার নেককার বান্দাদের জন্য সেই নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা না কোনো চোখে কখনো দেখেছে না কোনো কান কখনো শুনেছে না কোনো মানুষের অন্তরে কখনো এর খেয়াল এসেছে আল্লাহ তালা এমন নিয়ামত আমাদের জন্য রেখেছে তিরমিদি শরীফের মধ্যে আল্লাহ হাবিব আলী সালাম ইসাদ ফরমান জান্নাতে একশোটি মর্যাদা রয়েছে প্রতি দুইটি মর্যাদার মাঝখানে আসমান এবং জমিনের দূরত্বের সমান দূরত্ব রয়েছে আসমান এবং জমিন কত দূরত্ব তাহলে একটা মর্যাদার মধ্যে এক একটা মর্যাদার মধ্যে এত দূরত্ব রয়েছে তাহলে কত বড় এবং ফেরদাউ সবচেয়ে উচ্চ মর্যাদার তা থেকে চারটি নদী প্রবাহিত হয়েছে আল্লাহ হকবর এর উপর হচ্ছে আর্শ তো যখন তোমরা আল্লাহ তালা নিকট প্রার্থনা করবে তখন ফেরদৌস প্রার্থনা করো তাহলে চন্নাতুল ফেরদৌস কত উচ্চ মখাম আল্লাহ আকবর আসুন প্রিয় ইসলাম এরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে থেকে আমরা নিয়ত করি আমাদের সময়কে আমাদের হায়াতকে অহেতুক কাজের মধ্যে আমরা লিপ্ত হব না যে কাজ করলে জান্নাতে নিয়ে যাওয়ার আমল একটা মাদিনী চ্যানেল অনুষ্ঠান রয়েছে আপনারা ছেলে মাদিনী চ্যানেল বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে সেখান থেকে আপনি প্লে লিস্টে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার আমল যে অনুষ্ঠান রয়েছে সেটা দেখতে পারেন কোন কোন আমল করলে পাক আমাকে জান্নাতের মধ্যে কি কি নিয়ামত দেবে এবং কোন আমল আমাকে করতে হবে যদি আমি আপনি করতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে নিয়ামত অপেক্ষা করছে আমাকে জান্নাতের নিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে না স্বয়ং জান্নাতের হুর জান্নাতের নিয়ামত আমার জন্য অপেক্ষা থাকবে যদি আমি আপনি নেকির লুবি হয়ে যায় যেভাবে আল্লাহ গরিব নকশবন্দি এরপর দিদি আলফসানি রহমতুল্লাহ শাহ আল হজরতাল রহমা শাহ শাহজাল আলী আমিনী রহমতুল্লাহ তমাম বুজুর্গান তাদের জীবনকে কুনাহের দিকে নয় বরঞ্চ নেকিল লুবি হয়েছিল তারা সব কিছু বিসর্জন দিয়ে নেকি অর্জন করে আল্লাহকে রাজি করেছে আমাদেরকেও উৎসাহ উদ্দীপনা নিয়ে নেকি বৃদ্ধি করার নেকির লোপ অন্তরের মধ্যে সৃষ্টি করার নেকির কাজের মধ্যে কম্পিটিশন করার আল্লাহ তাল সন্তুষ্টির জন্য সে তফিক আল্লাহ আমাদের হসিব আমিনবিল আমিনা আলি